namin. আচ্ছা মা, তুমি রিক্সা চালাইতেছো? হ্যাঁ চাচা, আমি রিক্সা চালাইতেছি, কোনো সমস্যা হবে না। আপনি যদি যান তাইলে আমি রিক্সায় উঠেন। তুমি ঠিক মতো যাইতে পারবা তো? পারমু চাচা, আপনি ওইটা নিয়ে ভাইবেন না। একবার উঠাই দেখেন, আমি সুন্দর মতো আপনি যে জায়গায় যাইতে চান ঠিক সেই জায়গায় নামিয়ে দিব। আচ্ছা, আমি দিগলবাজ যাবো, চলো। চাচা, এটা তো 5 টাকার কয়েন। হ, 5 টাকাই তো দিলাম। কিন্তু চাচা, 5 টাকা তো ভাড়া না, ভাড়া তো 30 টাকা হয়। কি কর না কর, আমি তো এই পথাই দেই আইতাম, একটু কা পথ। তুমি যখন খালি আইবা এর লেগা গেলাম তো যাই, তোমার 5 টাকা লাভ হবে না। কিন্তু চাচা, আজকালকার যুগে রিকশা উঠা 5-7 সামনে গেলেই তো 10 টাকা ভাড়া দেয়। আর আপনার আমি কত রাস্তা নিয়ে এলাম, আপনার আমার মাত্র 5 টাকা দিলেন। চাচা, আপনি আমার ভাড়াটা পোষাই দেন। আচ্ছা আচ্ছা, কইতাছো যখন, আসলে এনে ভাড়াই 5 টাকা দেখে এই নাও, আর 2 টাকা দিলাম। 2 টাকা চাচা, আপনি আমার এগুলা কি ভাড়া দিতেছেন কোন তো? এটা কোনো ভাড়া হইলো? মাত্র 7 টাকা। তুমি বেশি পেছাল ভালো, যা দিছি তাই ভালো। চাচা চাচা চাচা, 7 টাকা এটা কোনো ভাড়া হইলো? চাচা, আমার ভাড়াটা দিয়ে যান চাচা। কি মানুষ রে, আমি কত দূর এত কষ্ট করে রিকশা দিয়ে তারে নিয়ে আসলাম, আর উনি কিনা আমার মাত্র 7 টাকা রিকশা ভাড়া দিল। আসলে কিছু মানুষ আছে যে গরিব গো মানুষ বলে মনেই করে না, গরিবরা যে কষ্ট করে খাটে, এই কষ্টের কার কোনো মূল্যই তাদের কাছে নাই। কি আর করার, এখন তো ডাই কাউ কোনো লাভ হবো না, উনি তো চলে গেছে। বাবা রে বাবা, খুব অস্থির লাগতেছে। একটা কাজ করি, এখন একটু বিশ্রাম নেই, এই জায়গাটা অনেক ঠান্ডা, একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার রিকশা চালানো শুরু করে দিই। মনে একটু নামি। এই তো রিকশা। কি হলো? আচ্ছা যাই হোক, আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে এসো তো। যাও, তাড়াতাড়ি করে যাও। না না, আমি কারো নিয়ে যেতে পারবো না, আমি নিয়ে যেতে পারবো না, আমার রিকশা থেকে নামেন নামেন। তুমি এইভাবে কেন কথা বলতেছো বলো তো? আমি আপনার নামতে কইছি, আপনি নামেন তাড়াতাড়ি। নামছি নামছি। নামেন? নামছি তো বললাম। কি আজব মেয়ে, রিকশা খালি নিয়ে দাঁড়িয়ে আছে, আর উঠলাম উঠেই যাবে। প্রবলেম কি তুই একটু বলতো আমাকে? যেই তোকে দেখলো, তোকে দেখে ওর মুখ চুপ জানি কিরকম করে ফেললো। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি একটু আসতেছি। এইটা কি হলো? দুজনের মুভমেন্ট একদমই চেঞ্জ হয়ে গেল, কিন্তু এইটা বুঝলাম না, এই রিকশাওয়ালিটা রুবিলকে দেখে এমন কেন করলো? যাই হোক, নাথিং ব্যাপার, আমি চলে যাই। আমি তারা বুঝাচ্ছি, অথয় আমি তারা বুঝাচ্ছি, অথয়।
অথয় তুমি আমার চিনতে পারতেছো না কেন? তুমি এইভাবে আমার দিকে কেন লুকিয়ে যাইতেছো? চুপ করেন, আপনি কে রা? হ্যাঁ, আপনার দেখে আমার লুকিয়ে যাইতে হবো? আর তাছাড়া আমি একজন রিক্সাওয়ালি, আপনি একজন বড় লোক, আর একজন রিক্সাওয়ালিরা কখনো বড় লোকদের চিনতে পারে না। আপনি সোজা জান আমার দিকে দেন। আরে আমি তোমার বন্ধু, তুমি কেন বুঝতেছো না? দেখো অথয়, আমার কেন ছিল না, আমি রুবেল, তোমার সাথে পড়াশোনা করতাম একই কলেজে। ঠিক আছে, যাও কইতাসিব, যাও। তোমার আর কোনোদিন বন্ধু বান্ধব তোমার কিছু দরকার নাই। আরে তুমি রিস্কালি হয়েছে তাতে কি হয়েছে? আরে বন্ধুক তো কখনো রিস্কাওয়ালি আর ধনী গরিব বিবেচনা করে হয় না, শুধু মানুষের ভালোবাসা থেকে হয় বন্ধুত্ব। আর সেই ভালোবাসাকে তুমি ভুলে যাইতে চাইতেছো না? ঠিক আছে, যাও কইতাছি, যাও 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 বলতাছি, যাও। আরে দাঁড়াও, আরে তুমি শিক্ষিত মেয়ে, আর যার ভিতরে শিক্ষা আছে সে কোনোদিন গরিব হতে পারে না, সে অনেক বড় লোক। এই রিক্সা যাবা? যাবো। আমি পামু কই? আর সবচেয়ে বড় কথা, আমি হইলাম এতিম, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিছু নাই, আর এক পেটের ভাত এই রিক্সা চালে আমার হয়ে যায়। তারপরও আপনার কষ্ট হয় না? আর কষ্ট না আপা, আমার কোনো কষ্ট হয় না। সারাদিন রিক্সা চালাই, সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে রান্না বান্না করে খাইয়া একটা ঘুম দিই, এই আমার জীবন। তারপরও আপা আপনি দেখে না মায়া হয়, কারণ আপনি বিয়ে পাশ কইরাও রিক্সা চালাইতে হয়। আপনার মতো সবাই বলা বলি করে যে তুমি একজন বিয়ে পাশ মাইয়া, কই তুমি ভালো একটা চাকরি করবা, তা না কইরা তুমি রাস্তায় রাস্তায় রিক্সা চালাইতেছো। কিন্তু আপা কিছু তো করার নাই, সবই আমার কপাল, উপরওয়ালা আমার কপালে যা রাখছে তাই হব, আমি এইসব নিয়ে তো চিন্তা করি না। বাবা আমি তো বাইরে যেতেছি। আচ্ছা বাইরে যেতেছো, যা। আমার একটা কথা হইলো কি, আমি চাইছিলাম তোর একটা বিয়া করাইতে। বাবা বিয়ার যখন মানে সময় হবে আমি তোমার বলুম, আর আপাতত আমি বিয়া দিয়ে করুম না, সময় হইলে তোমার আমি বলবো না, আমি গেলাম। আরে রুবেল কথা হইলো যা। আচ্ছা কীরকম পাগল গুলা না, বাচ্চা একটা লোক দরকার, একটা বউ হইলে ভালো হয়, চাইছে ওর বিয়া করাইলে যাই গে, শুনলো না আমার কি। আমার হাতে থাকার কথা ছিল, আর থাকি না, আমি এই বইগুলো খুব যত্ন করে আমার ঘরের ভিতরে রাখা দিছি, আর আজকে আমার এই হাতে থাকে রিক্সার হ্যান্ডেল, সবই আমার কপাল। যদি আমার মা বাবা বাইসে থাকতো হয়তো বা আজকে আমি আরও অনেক পড়াশোনা করতে পারতাম, আরও দূর আগে যাইতে পারতাম। কিন্তু আমি যে বিয়ে পাশ করছি এই সবই তো আমার নিজের যোগ্যতায়, এই রিক্সার জন্য, এই রিক্সা চালায় অনেক কষ্ট করে আমি বিয়ে পাশ করছি, এই রিক্সা আমি ছাড়তে পারবো না।
তো, এই তো সেই রিকশাওয়ালি। এই দাঁড়া দাঁড়া, তুই দেখো এখনো কেমন ভাব দেখাচ্ছে। এই তুই সেদিন এমন কেন করলি রে, আমাকে রিকশা থেকে পর্যন্ত তুই নামিয়ে দিলি, আর রুবেলকে দেখে এরকম একটা রেড করলি। আচ্ছা তুই কি রুবেলকে চিনিস? কি হলো, এইভাবে চুপ করে কেন দাঁড়িয়ে আছিস, কথার উত্তর দে। ও বাবা, তোর হাতে না আবার একটা বইও দেখছি, কিন্তু এই বই, এই তুই বই দিয়ে কি করছিস? এই দে তো, এদিকে দে বইটা। কিন্তু এই বই তোর কাছে, এই বই তো সবাই পড়ার যোগ্য রাখে না। তাছাড়া আচ্ছা তুই এটা বলতো, এই বই নিয়ে তুই কি করছিস? কি হলো, কথার উত্তর দে, এই বই কেন তোর হাতে? ও বুঝতে পেরেছি, যেহেতু চুপ করে আছিস তার মানে এই বইটা তুই চুরি করেছিস, তাই না? তার মানে তুই একটা চোর। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি এতক্ষণ অনেক বড় বড় কথা বলেছেন, আর না আমি অশিক্ষিত না, আর এই বইটা কেন রেখেছি জানেন? কারণ আমি একজন বিএ পাস ছাত্রী। কি, এই তুই কি আমার সাথে মজা করছিস, তাই না? হ্যাঁ তুই একজন বিএ পাস স্টুডেন্ট, হ্যাঁ আই তোকে দেখলে কে বলবে তুই একজন স্টুডেন্ট, তুই তো একজন রিকশা চালিকা। চুপ, রিকশা চালিকা না শিক্ষিত হতে পারে, দেন আমার বই দিন। আর একটা কথা, মানুষ কখনো পড়াশোনা নিয়ে মিথ্যা কথা বলতে পারে না, এটা বিদ্যা। বিদ্যা নিয়ে আপনাদের মতো কিছু মানুষ মজা করতে পারে, কিন্তু আমাদের মতো গরিবরা এই জিনিসটাকে প্রচুর সম্মান করে। আমি রিকশা চালিয়ে নিজের উপার্জনের টাকা দিয়ে এত দূর পড়াশোনা করেছি, কারো কাছে হাত পেতে নয়। আর একটা কথা, আপনি খবরদার রুবেলের বিষয়ে বা আপনাদের যে কোনো বিষয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবেন না, চলে যান এখান থেকে। দেখ তুই কিন্তু অনেক বড় বড় কথা বলছিস। ইবা চুপ কর, আসলে তুই ওর বিষয়ে কিছুই জানিস না, আর জানিস না বিদায় তুই অনেক কথা বলতেছিস। এই যে অথই, তুমি তোমার জীবন যুদ্ধ চালাই যাও, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার আর তোমার কাছে কোনো প্রশ্ন নাই, আমি সব কিছু জানি না শুই না দেখা বুঝলাম, তুমি আসলে জীবন যুদ্ধ করতেছো, আমি এই যুদ্ধটা তুমি চালাই যাও, আমি বন্ধু হিসেবে তোমার পাশে আছি, চালাই যাও। না কোনো দরকার নাই, দেখো রুবেল তোমরা বড় লোক, আমি গরিব একজন রিকশাওয়ালি, আমি চাই না যে গরিবের পাশে কোনো বড় লোকের ছায়া এসে পড়ুক। আমি যেরকম আমার জীবন যুদ্ধ চালিয়ে যাইতেছি, আমি ঠিক একা এরকম জীবন যুদ্ধ চালিয়ে যাইতে পারবো, আমার কারোর প্রয়োজন হবো না, কারোর প্রয়োজন না। অথই কেন তুমি আমাদের কাছ থেকে নিজেকে এত দূরে সরাই নিচ্ছ? শোনো, তোমার পাশে আমাদের রাখো, আমরা যতটুকু পারি তোমার হেল্প করব। আসলে আমি আর কি বলবো, আমি তো কিছু বুঝতেই পারিনি যে রুবেল তোমার ফ্রেন্ড বা তুমি রুবেলের ফ্রেন্ড। দেখো আর তুমি যেহেতু শিক্ষিত আমি ওইটাও জানতাম না, এর জন্য সব কিছু মিলিয়ে আই এম সরি। ইটস ওকে। আরেকটা কথা রুবেল, এখন তোমরা যাও, আমার কাজ আছে, আমার রিকশা নিয়ে বের হইতে হবো আবার। ঠিক আছে, আমরা এখন চলে যাইতেছি, তোমার যদি কোনো দরকার হয় কোনো প্রয়োজন হয় আমাদেরকে জানাইও। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন সব সময় তোমার পাশে আছি, আসলে তোমার যদি কোনো উপকারে আসতে পারি আমরা দুজন নিজেদেরকে ধন্য মনে করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। আমি জানি যে ওরা আমার কিসের জন্য এত ভালোবাসে, কারণ এই যুগে অশিক্ষিত মানুষের কোনো দাম নাই, শিক্ষিত হইতে হবো, শিক্ষিত ছাড়া কোনো দাম নাই। আমি রিকশাটা চালাইয়া আজকে এত দূর পড়াশোনা করছি, বিএ পাস করছি, সবাই আমার এক নামে বলে যে বিএ পাস রিকশাওয়ালি। কত জায়গায় তো খুঁজলাম কিন্তু ওই রিকশাওয়ালিকে তো কোথাও দেখছি না। না আমার যেই কোনোভাবেই হোক ওই রিকশাওয়ালিকে তো খুঁজে বের করতেই হবে। সেদিন তো রুবেলের কাছে ভালো সাজার জন্য রিকশাওয়ালির সাথে অনেক ভালো ব্যবহার করেছি, কিন্তু আসলে কেন যে ওই রিকশাওয়ালির সাথে ভালো ব্যবহার করেছি ওইটা তো রুবেলও জানে না আর ওই রিকশাওয়ালিটাও জানে না। ওর সাথে যদি তখন ভালো ব্যবহার না করতাম তাহলে রুবেল ওই মেয়ের প্রতি আরও বেশি সিম্পতি দেখাত, আর যেই কোনোভাবেই হোক রুবেল যদি কোনোভাবে ওই মেয়ের প্রতি দুর্বল হয়ে যেত
তাহলে তো রুবেল আমাকে ভুলে যেত। ওই রিক্সাওয়ালিকে যদি ওর ঘরের বউ বানাতো তাহলে কি হতো? না, যে কোনোভাবেই হোক ওই রিক্সাওয়ালিকে খুঁজে বের করে এই এলাকা থেকে ওকে আমি তাড়িয়ে দিব, যাতে রুবেলের ছায়াও আর কোনো দিন ওই রিক্সাওয়ালি দেখতে না পারে। আরে তুমি, আমিও তো ওইটাই ভাবতেছি, হঠাৎ করে আপনার সাথে দেখা হয়ে গেল। কিন্তু আপনার তো আজকে ভালোই দেখা যাইতেছে প্যান্ট শার্টে, আগের বার তো আপনার আমি কাপড় পরা দেখছিলাম। আসলে কি জানো, কাপড় পরে তো ইন্টারভিউ দেওয়া যায় না, এখানে ইন্টারভিউ দিলাম চাকরির জন্য। ও আচ্ছা, যাক ভালোই, আপনার একটা চাকরি হয়ে গেলে তো আর কোনো চিন্তাই নাই। আমারও না ইন্টারভিউ দিতে ইচ্ছা করে, কিন্তু মাঝে মধ্যে ভাবি ইন্টারভিউ দিয়ে আর কি করব, আমি তো ইন্টারভিউ দিয়েই রাখছি, আমার আর চাকরি পাওয়া লাগবো না, চাকরিও আমার আছে। এই যে আমার রিক্সা, সারাদিন রিক্সা চালাই, এইটাই আমার চাকরি। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি তো শিক্ষিত, এইভাবে রিক্সা চালাবার কয়দিন কত? আমার চাকরিটা যদি হয়ে যায় তোমার একটা ব্যবস্থা করে দিব আমি। থাক, ওটা পরেটা পরে দেখা যাবো, আমি এখন যে কাম করতেছি এইটাই আমার কাছে মহামূল্যবান। জাগা, আপনি জানি কই যাবেন, রিক্সায় উঠেন। ঠিক আছে, আর একটা কথা শুনেন, আজকে কিন্তু আপনার কাছ থেকে আমি ভাড়া নেবো না, কারণ আজকে আপনি চাকরির ইন্টারভিউ দিচ্ছেন। সেটা বললে কি হয় নাকি, আজকে বরঞ্চ তোমার আর বেশি দিব ভাড়া। ঠিক আছে। আপনার তো কইলামই যে আমার পিছনে আমি যাত্রী নিছি, এখন তো এত সময় আমি আপনাকে দিতে পারবো না। দেখ, তোকে তো বললাম নেমে আসতে, নেমে আয় বলছি। নাম বলছি, কি অবস্থা, তাড়াতাড়ি কইয়া ফেলান, আমার যাত্রী বসে আছে, আমার তো তাড়াতাড়ি যাইতে হবে। কন কন, দেখ আমি চাই না তুই আর রুবেলের সাথে মেলামেশা করিস, রুবেলের সাথে কোথাও দাঁড়িয়ে কোনো কথাবার্তা বলিস, কারণ আমি একটা জিনিস দিন দিন খেয়াল করছি যে রুবেল তোর প্রতি দুর্বল হয়ে পড়ছে। আর এখানে আমি তো রুবেলকে ভালোবাসি, ইভেন ওকে আমি বিয়ে করারও স্বপ্ন দেখছি। শুধু আমি না, ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু এর মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছিস তুই। তাই বলছি, হ্যাঁ, ও যদি তোর সাথে কখনো কথাবার্তা বলতে আসে তাহলে তুই ওকে এড়িয়ে চলবি, বুঝেছিস? দেখেন, আমার তো বোঝার দরকার নাই, আপনারা বিয়ে করবেন, আপনারা প্রেম করবেন, ভালোবাসা করবেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমারে কেন কইতে আসেন? তাছাড়া রুবেল শুধুমাত্র আমার বন্ধু, আমি আর বন্ধুর চোখে দেখি, অন্য কিছু না। আপনি যদি পারেন রুবেল আটকে রাখেন না, রুবেল কেন আমার কাছে আসে, কেন এসে আমার সাথে কথা কইতে চায়? আমি তো যাই না সাইদা সাইদা ওর সাথে কথা কইতে। তুই সাইদা কথা না বলতে গেলে কি হবে? কিন্তু ও তো তোর কাছে আসে, এর জন্য আমি তোকে সাবধান করতে এসেছি। দেখ, সবচাইতে বেশি ভালো হয় তুই যদি এই এলাকা থেকে চলে গিয়ে অন্য কোনো এলাকাতে রিক্সা চালাস, তাহলে রুবেল তোকে দেখবেও না আর তোর সাথে কথা বলার জন্য ছুটেও আসবে না। চুপ করেন তো, এই এলাকাটা কি আপনার একা নাকি রুবেলের? এই এলাকা সবার, তাই আমি এই এলাকাতেই থাকবো, এই এলাকাতেই রিক্সা চালাবো। আর একটা কথা, রুবেলে পারলে আপনি আটকে নিন, আমি রুবেলের কাছে যাই না। যাস না ভালো কথা, কিন্তু পরবর্তীতে যদি দেখি তুই রুবেলের সাথে দাঁড়িয়ে কোথাও কথা বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি কি করতে পারেন কই দেন। ঠিক আছে, করবো। রাবিশ একটা। হেই লিসেন, জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আই এম নট রাবিশ, ইউ রাবিশ। ও শিট, নি
নিজেরিতে কি ভাবে মনে করে সে সে কোন জায়গার কোন শিক্ষিত আমরা কিছুই না। আরে আমি একজন রিকশাওয়ালি, আমার মনে ওসব প্রেম ভালোবাসা বিয়ে এসব কিচ্ছু নাই, কিচ্ছু না। আমি তো সবসময় চিন্তায় থাকি যে সারাদিনে আমি রিক্সা চালিয়ে কত টাকা ইনকাম করবো, আমার পড়াশোনার খরচ জাগামো, আমার পেটের খরচ জাগামো। আর ওরা ওরা আছে রুবেলটা নিয়ে, আমি কই রুবেলের পিছনে ঘুরলাম? রুবেল তো শুধুমাত্র আমার বন্ধু, রুবেলই তো আসে আমার সাথে কথা করার জন্য, আমি যাই না। পারলে রুবেল যা আপনি ঠেকায়েন, আমারও কই চাইছেন না। দুঃখিত আপামণি, অনেক দেরি হয়ে গেল, চলেন আপনার আমি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। আচ্ছা সবই তো শুনলাম, কিন্তু রুবেলটা কে? রুবেল ও আমার বন্ধু, ওই মাইয়াটারও বন্ধু। আসলে অনেক ছোটবেলা থেকে রুবেল আর আমি স্কুলে পড়ালেখা করতাম, আর এই মেয়েটার সাথে হয়তো কলেজ জীবন থেকে পরিচয়। কিন্তু এই মেয়েটা মনে করে রুবেলের সাথে আমার কোনো সম্পর্ক আছে। বিশ্বাস করেন, রুবেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর সাথে সম্পর্ক শুধুই বন্ধুত্বের, আর কিছু না। তাহলে ওই মেয়েটার সমস্যা কি বলো তো? ওই মেয়েটা মনে হয় রুবেলরে ভালোবাসে, বিয়ে করতে চায়, এই জন্য হয়তো রুবেলের পাশে ওই মেয়েটা আমারে সহ্য করতে পারে না, হিংসা হয়। ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি। ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি নিয়ে যাই আপনাকে। না, যাই বাইরে যাই। বাবা কই যাইতেছ? আমি একটু বাইরে যাইতাছি। আচ্ছা কমো তো, আমার যে কারেন্ট বিল দিতে যাইতে হইব, ভালো কথা। ওই যে দিগলবাড়ির বাড়ি বাজারে একটা বাড়ি করতেছি, এটা তো তুই জানোস, কিন্তু তুই একটু ফুচি দিয়াও দেখলি না। বাবা এসব দেখার আমার এখন সময় নাই, আমি যখন মনে করি সব দায়িত্ব নিব তখন আমি দেখুন। এখন তোমার সয় সম্পত্তি সব কিছু তুমি সামলাও, আমার এগুলো সামলাও। আচ্ছা আচ্ছা, সেটা নয় হইলো। এই যে আজকে 3.5 লাখ টাকা রিট আনা দাম, এগুলো হিসাব পাতি তো তোর কিছু রাখা দরকার। এগুলো তুমি রাখো বাবা। আর দেখো তুমি একটু কিপটা একটু কম করো, বুঝছো? মানুষের আমার সবাই বলে যে তুমি নাকি মিস্ত্রিকে ঠিকমতো খাবার দাও না, তারপর ঠিকমতো তাকে বেতনের থেকে 200 টাকার বেতন 150 টাকা করে দাও, এগুলো করো না বাবা। এই যে হুন হুন, আমি একটা কথা কই, যার যে বেতন যার ল্যাজ্জ পাও না, আমি ঠিক তাই দিতেছি, আমি কিপটা আমি আপনি করি না কোনো সময়। হয়েছে ঠিক আছে, তুমি যেমন চাই তাই করো, আমি গেলাম, আমার কাজ আছে। কসে তাহলে আমার জানা লাগবো না, যাই খাওয়া দাওয়া করে তারপর আমি বাড়ির খবরে যাই। দুনিয়ার কাজ কাজ। ড্রাইভার এখন আসলো না, কষ্ট দেরি করে। হ্যাঁ নামাই দেন। ঠিক আছে। ভাড়া কত? 20 টাকা। এলো নেবেন 20 টাকা? আপনি যাবেন নাকি কোনো জায়গায় যাবো তো কিন্তু আপনি মেয়ে মানুষের রিক্সা চালান আপনার নাম কি? আমার নাম অথই, আর মাইয়া মানুষের রিক্সা চালাইতে কি হয়েছে আমি আমার কর্মকে রাখাইতাছি, অনেক সুন্দর করে আমি রিক্সা চালাইতে পারি, কোনো ভয় নাই, উঠেন। ও আপনার বাসা কোথায়? বাড়ি তো এই এলাকায়ই। ও এলাকায়ই? আপনার বাবার নাম কি? কি ব্যাপার ভাই, আপনি এত কিছু জ্ঞান জিজ্ঞেস করতেছেন, আপনি যাবেন নাকি তাই কোন? ও না, আমি যাবো না, এমনিতে তোমার ঠিকানাটা জিগে এলাম, আমার গাড়ি আসতেছে। দৌড়ুমিয়া, আপনার গাড়ি আইতেছে, তাহলে ওটা আগে কইলেই পারতেন, অযথা আপনার সাথে কথা কই আমি সময় কেন নষ্ট করতেছি। আরে তো রাগ আইতেছো কেন? আরে চুপ করেন, রাগামো না তো কি করবো, আপনি অযথা আমার সময়টা নষ্ট করে দিলেন। ধুর, সময় মতো একটা রিক্সা পাওয়া যায় না, কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি। কসে একটা রিক্সা এলে তো ভালো হইতো। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাইবা বেশি পেছল ভালো, যার দিছি তাই ভালো। মানে তার কারণ কি? কারণ একটাই, আপনি রাজ্যের কিপটা লোক। এর আগের বার আপনি আমার রিকশা উঠা প্রথমে 5 টাকা দিছিলেন, তারপরে অনেক কইয়া ময়া তারপরে 2 টাকা পকেট থেকে বাইর করে দিছিলেন, এটা কি আমি ভুলে গেছি? আপনারা আমি নিতে পারবো না। কি তুই?
তুমি আমার রিক্সা নিতে পারবে না? এই দেখো পণ্যের ভাড়া আসলো 5 টাকা, 5 টাকা দিছি, তুমি কো না পর আবার 2 টাকা দিছি, তুমি কি মনে করো তোমার কি কোটি টাকা দেবো নাকি? দেখেন চাচা, আপনার কাছে কি আমি কোটি টাকা চাইছি নাকি? ওইখানকার ভাড়া 20 টাকা 30 টাকা ছিল আর আপনি আমার সেখানে 5 টাকার বদলে 7 টাকা দিছিলেন। কি রিক্সা চালাই খাও আর মুখে মুখে তর্ক করো, তোমার তর্ক আমি শুনে যাচ্ছি। চাচা দেখেন চাচা, আপনি আমার বয়সে বড়, তাই আপনার আমি সম্মান করতেছি, না হলে আপনি যে হাতটা তুলছিলেন ওই থাপ্পড়ের জবাবটা আমি আমার এই হাতে থাপ্পড় দিয়ে বুঝাই দিতাম। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত তুলতে চাইছো? তোমার এত বড় সাহস কি করে হয়? আরে তুমি জানো না যিনি আমার বাবা? আরে তুমি আমার সাথে কথা বলবে না তাতে কি হয়ে যায়? তুমি কি আমার বাবার অপমান করবা? তুমি চুপ করো, তোমার বাবার আমি চিনি না, তাছাড়া আমি ওনার কোনো অপমান করি নাই, ওনার গায়ে আমি হাতও তুলি নাই। আরে আমার বিবেক আছে, আমি শুধু ওনারে বুঝাইতে চাইছি যে রিক্সাওয়ালারা মানুষ, আর তাছাড়া উনি আমার অকারণে আমার গায়ে হাত তুলতে আইছিল, সেই জন্য আমি তারে বুঝাইতে চাইছিলাম যে ওনার জায়গায় যদি অন্য কোনো মানুষ হইতো এই হাতটা ওনার গায়ে গিয়ে পড়ত। চুপ করো আর কোনো কথা বলো না, আমি বুঝতে পারতাছি তুমি কোথাকার জিত, কোথায় গিয়ে খাটাইতেছো। আমি আর কোনোদিনই তোমারে তোমার আমার বান্ধবী বলতো আমি এখন ঘৃণা লাগতেছে। বাবা চলো, বাবা আর একটা কথা বলে রাখি, আর কোনোদিনও আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো না। আমি খুব ভালো আছি, যাই হোক চল আমরা হানিমুনে যাই। আরে মানে সহজ, তুই বুঝতে আসছিস না আমি কি জন্য বলতেছি? আরে আজকে হানিমুনে যখন যাবো তখনই বুঝতে পারবি যে বিস্তারিত ঘটনাগুলো। আচ্ছা কি হয়েছে আমার একটু বোঝায় বলবি, তুই বিয়ের আগে হানিমুনে যাওয়ার কথা কেন বলছিস? কেন তুই তো বলে পারিস মানুষের কাছে যে আমি তোরে ভালোবাসি, তুই আমারে ভালোবাসোস, কেন কেন কয়দিন পরে বলে তোরা আর আমার বিয়া কি জন্য? এই এগুলো কেন বলছিস? অধরের কাছে কি জন্য বলছিস? কত আমারে কেন, আমি কি মিথ্যা কিছু বলেছি নাকি? তুই কি আমাকে ভালোবাসিস না? আর আমার আচার ব্যবহারে কি তুইও বুঝতে পারিস না যে আমি তোকে ভালোবাসি? দেখ তুই আমাকে মুখে যতই বন্ধু বন্ধু বলিস না কেন, আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, তাই তো আমি অধরের কাছে সত্যি কথা বলেছি। কেন তোর কি কোনো প্রবলেম আছে নাকি? চুপ, আমি কি কখনো তোরে বলেছি আমি তোর ভালোবাসি? আর কেন তুই আমারে বলতে যাবে এই কথা? আর আমি তো কখনোই ভাবিনি আমি তোকে বিয়ে করব। কিন্তু নুবেল আমি তো তোকে ভালোবাসি, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। চুপ, তুই অনেক স্বপ্ন দেখতে পারস, আমি তো তোর কোনো নিয়ে কখনো স্বপ্ন দেখি নাই, তাহলে কেন মিথ্যা কথাগুলো মানুষের কাছে বলে বেড়াইতেছস? কখন আর কোনো সময়ও এইগুলো বলে বেড়াবি না, কথাটা মনে রাখিস। কিন্তু রুবেল আমার কথা একটু শুনবি তো, এইটা কি হলো, ও এতদিন আমার সাথে যেইভাবে চলাফেরা করেছে ওর আচার ব্যবহার তো মনে হয়েছে ও আমাকে ভালোবাসে, হ্যাঁ সেটা ভেবে তো আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু এখন এখন কি হবে? না আমি এত সহজে আমার ভালোবাসাকে আমি হেরে যেতে দিব না, আমি যে কোনো ভাবেই হোক রুবেলকে আমার করে নিবই নিব।
বুঝো ভুল, তাতে আমার কি? তুমি একটা মেয়ের সাথে সম্পর্ক করছো, প্রেম ভালোবাসা করছো, বিয়ে পর্যন্ত চইলা গেছো, আর মেয়েটা আমার সত্যি কথা জানাইছে, আমি সেটা তোমারে বলছি দেখে দোষ হয়ে গেছে, আর উল্টা আমারে ভুল বুঝতেছো। বুঝতে থাকো, যখন তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারবা না, তখন ঠিক আমার পিছনে আবার দৌড়াবা। আমি আর কারে কোনো পাত্তাই দিব না, আমি আমার মতো থাকবো, আমি একজন রিক্সাওয়ালি রিক্সাওয়ালির মতো থাকবো, আমার কোনো বন্ধুর প্রয়োজন নাই, কোনো বন্ধুর প্রয়োজন নাই। আমার বাবারে অপমান করে না? আরে তুই রিক্সাওয়ালি, তুই রিক্সাওয়ালি হওয়ার পরও আমি আমার বন্ধুর জায়গায় ওর স্থান দিছি, আমার আত্মার জায়গায় ওর স্থান দিছি, সেই জায়গাটারেও নষ্ট করে দিছে। কি অন্যায় করছি আমি, কি অন্যায় করছি? আরে কিছু না বুঝা না হই নাই আমার অপমান করেও, আমার আমার সবসময় শুধু তোর কাছ থেকে দূরে রাখে, কেন রাখে, কি জন্য রাখে আমি কি বুঝি না? আমি অবশ্যই বুঝি। আরে আমি বড় লোক হয়েছি দেখা আমার অপমান করতে হবো নাকি? যাই হোক, যা যা অনেক দূরে যা, আমার মন থেকেও তুই অনেক দূরে যা, তোর মতো বন্ধু আমার আর দরকার নাই, আমার আর দরকার নাই। আমি হইলাম সামান্য রিক্সাওয়ালি, এতদিন না হয় বন্ধু ছিলাম, আজকের পর থেকে তো আমি ওর বন্ধুও না। ও আমার কইছে আজকের পর থেকে বন্ধু বলে পরিচয় দিব না। দেখো তুমি যেমনটা ভাবতেছো তেমনটা নাও হইতে পারে, আমি তোমার কাছ থেকে যতটুকু শুনছি তোমার সাথে এমন ব্যবহার করবো সেটা কখনো সম্ভব না। তুমি তুমি ওর কাছে একবার যাও না। আমি গেলে ও যদি আবার আমারে ফিরে দেয়, ও যদি আমার সাথে কথা না কয়? দেখো তুমি যদি ইচ্ছা করে যাও তাহলে আমার মনে হয় না ও তোমারে ফিরাই দিব। ঠিক আছে, আপনি যেহেতু কইতেছেন তাইলে সব লাজ লজ্জা ফালাইয়া আমি ওর কাছে আবার যাবো, কথা কওয়ার চেষ্টা করবো, দেখি কি হয়েছে। ঠিক আছে তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও। তারপরে সংসারে যা যা লাগে সব জোগাইতে হয়, আর তাছাড়া এই রিক্সার কামাই দিয়ে তো আমি আমার পড়াশোনা চালাইতেছি। কি বললে, তুমি পড়াশোনা জানো? সুন্দর তো। আমি পড়াশোনা শুধু জানি না, আমি এখন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাইতেছি, আমি বিএ পাস ছাত্রী। তুমি এত শিক্ষিত অথচ তুমি রিক্সা চালাচ্ছো, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আর তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। কি, আপনি আমারে বিয়ে করবেন? আমার মনে হয় আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আপনি কত বড় একটা অফিসে চাকরি করেন, দেখতে পুরো সাহেব সাহেব, আর একটা সাহেব কিনা একটা রিক্সাওয়ালিরে বিয়ে করব, দেখেন আপনি আমার সাথে মজা করেন না তো। আমি মজা করছি না তো, সত্যি বলতেছি আমি তোমাকে বিয়ে করতে চাই। না আমি বিয়ে করব না, আমি যদি বিয়ে করি আমার পড়াশোনা ক্ষতি হবে তো।
ওহো, পড়াশোনার কথা বলতেছো? পড়াশোনা তুমি চালিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর তোমার রিক্সা আমার বাসায় থাকবে। কি, আপনি আমার রিক্সার দায়িত্ব নিতেছেন, আমার পড়াশোনার দায়িত্ব নিতেছেন, এবং কি আপনি আমার বিয়েও করতে চাইতেছেন? দেখেন, এটা তো মজা না। যদি মজা হয় তাহলে আর কোনোদিন আপনার সাথে কথা কইন না, আর যদি সত্যি হয় তাহলে আপনার কথায় আমি রাজি। শোনো, আমি কোনো মজাই করতেছি না, সত্যি আমি তোমাকে বিয়ে করব। সত্যি? আমার ভাবতে খুব অবাক লাগতেছে। আরে অবাকের কি দেখলা তুমি, চলো এবার আমার বাড়িতে চলো। ঠিক আছে, আপনি উঠেন। তোর লগে দুইটা এমন কথা আছে। কি কথা কইবা? কত বাবা কত হইলে গিয়া তোর আমি বিয়া করাইতে চাই। বিয়া? বাবা, হঠাৎ করে তুমি আমার বিয়ের কথা বলতাছো? আমি তো কোনো কিছু বুঝতাছি না, কারণটা কি? দেখ, তোর বিয়ার বয়স হয়েছে, তোরা বিয়া করাইতে হবো, এটাই ফাইনাল। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, সেই মেয়ের সাথে আমার কথা হয়েছে, সেই মেয়েটাকে বিয়ে করতে হবে। বাবা দেখো, আমি এখন বিয়ে টিয়ে করবো না, তুমি আমার এইসব কথা আমার শুনে আনা তো, আমার কাজ আছে, আমি ঘরে গেলাম। না, আগে তুই মেয়েটাকে দেখ, তোর পছন্দ হইব। আমি কইতাছি, দাঁড়া, আমি মেয়েটা ডাকতাছি। ইবা, আইবা, ইবা, ইবা, তুই আমার বাড়িতে? হ্যাঁ, আমি তোর বাড়িতে। আমি আঙ্কেলকে সব কথা খুলে বলেছি, আঙ্কেল এখন রাজি আছে তোর আর আমার বিয়ে দিতে। চুপ কর, আমি রাজি নাই। চুপ করবো কি, ওর বাবার অনেক টাকা পয়সা আছে, দেখতে শুনতে ভালো, লেখাপড়ায় ভালো, তুই ওরা বিয়ে করবি নাকি? দেখো বাবা, টাকা পয়সা থাকলে যে তাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা না। দেখো, আমার পছন্দ না তাই আমি বিয়ে করতে পারছি না, আর আমি এখন বিয়ে করবো না। দেখ, আমি যা বলছি এটাই ফাইনাল, ওরা তোর বিয়ে করতে হইব। দেখো বাবা, আমি এই বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। এখন যে যুগ পড়েছে, এই যুগে কি মানুষের টাকা পয়সা ছাড়া কোনো দাম আছে বলেন তো? না, তুমি ঠিকই কইছো। আপনাদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাসটা একদম সেম সেম। আমাদের যাই আঙ্কেল, আপনি টুরুবেলকে বোঝান না। তুমি তো দেখতাছো, আমি তো বুঝাইলাম, কিন্তু ও তো মানতে চাইতাছে না। কি করে মানবে আঙ্কেল? আমার আর রুবেলের মাঝে তো দাঁড়িয়ে আছে ওই রিক্সাওয়ালি। শুধু ওই রিক্সাওয়ালির জন্য আজকে রুবেল আমাকে এইভাবে ইগনোর করে চলছে। আপনি শুধু আমার একটু পাশে থাকবেন, ওই রিক্সাওয়ালিকে কিভাবে আমার আর রুবেলের মাঝখান থেকে সরিয়ে দিতে হয় ওইটা অনেক ভালো করেই আমার জানা আছে আঙ্কেল। আচ্ছা মা, আমি তোমার পাশে সবসময় থাকবো। আসলে আপনার তো একটা কথা আমার বলাই হয় নাই। কি কথা? এমন কথা যে আমাকে তুমি বলোই নাই? আসলে শুভ কাজে আমরা দুইজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি, তাই আমি আমার মার বাবার কবরটা জিয়ারত করতে যাই। বেশ, তো ভালো কথা, চলো। কোথায়? এদিকেই, আমার সাথে চলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুই আপনার আমি বলতেছি যে আমি কি চাইলাম। আসলে আমি আমার মার বাবার কবরে বললাম যে একটা রিক্সাওয়ালিরে, একটা অসহায় মেয়ের, একটা এতিম মেয়েরে, যে মানুষ এত ভালোবাসা বিয়ে কইরা স্ত্রীর মর্যাদা দিছে, তার জন্য যেন আমার মার বাবা প্রাণ ধরে দোয়া করে, এবং আমি যেন আমার স্বামীরে নিয়ে সারা জীবন এইভাবে সুখে থাকতে পারি, এটাই আমি বলছি। আসলে না, তোমার মতো বউ পায় আমি অনেক সুখী, তোমার মনে অনেক ভালো, তোমার দোয়া আল্লাহ পাক যেন কবুল করে। আমারও তাই কথা, আল্লাহ পাক যেন আমার এই দোয়া কবুল করে। মা, বাবা, আজকের দিনে তোমাদের দুইজনের কথা আমার অনেক মনে পড়তেছে। আজকের এই দিনে যদি তোমরা আমাদের দুইজনের পাশে থাকতা ততই না ভালো হইতো, আমি অনেক শান্তি পাইতাম। ঠিক আছে, চলেন, আসসালামু আলাইকুম।
হাতে বিয়া করে ফেলাইছে। খুব ভালো করছে, খুব ভালো করছে। অসার্থ করার মতো আমার রাইখা অন্য একটা ছেলের বিয়ে করে ফেলাইলো। আরে ও কি জানতো না আমি ভালোবাসি? ও কি বুঝতো না আমার কথায়? যাই করতে, খুব ভালো করতে, খুব ভালো করতে। এই দাঁড়াও, ব্যাপারটা বুঝলাম না। ও ছেলের দিকে তুমি তাকাইছিলে, ও তাকাইছিল, কি জানি বলতে চাইলে বললা না। আসলে ঘটনাটা কি বলতো? আসলে আপনি আমার স্বামী, আপনার সব সত্যিটা বলা দরকার। যে ছেলেটারে দেখলেন ও আমার বন্ধু, সে প্রাইমারি স্কুল থেকে আমরা দুজনে একসাথে পড়াশোনা করছি। আমার আপদে বিপদে, আমার যে কোনো কষ্টে ও আমার সাহায্য করছে। এবং আমি যে রিক্সা চালাইতাম, রিক্সা চালায় যে পড়াশোনা করতাম, মাঝে মধ্যেও আমার খরচও দিত। আর বাইরের কোনো লোক যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, বাজে কোনো মন্তব্য করছে, সেখানে গিয়ে ও প্রতিবাদ করত। আসলে ধরতে গেলে ও আমার জীবনের একটা অংশ ছিল, খুব কাছের একটা বন্ধু ছিল। কিন্তু হঠাৎ করে আমাকে দুইজনের মধ্যে কি থেকে কি হয়ে গেল, দুইজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হইল। তারপরে থেকে ও আমার সাথে কথা কয় না, আমি ওর সাথে কথা কই না। ও আচ্ছা, এই কথা তোমাদের দুইজনের ভিতরে ভুল বোঝাবুঝি হয়েছে। শোনো, এই ভুল বোঝাবুঝির অবসানটা আমি করব। তোমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে সেই ব্যবস্থা আমি করে দেব। তোমরা দুজনে আগের মতো আবার কথা বলবো। কিন্তু এটা কি করে সম্ভব? রুবেল যদি আমার সাথে কথা না কয়? শোনো, কথা বলবে। আমি মিউচুয়াল করাই দিলি, আমি তোমার সাথে কথা বলে দিলি, সে ঠিকই কথা বলবে। আর ওর রাগটা আমি তুই ভাঙাবো। চলো। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। আসলে এতদিনের বন্ধুত্ব এক নিমিষে তো ভেঙে যাইতে পারে না। যাই হোক, আপনার কথাতে আমি অনেক খুশি হয়েছি। চলো এবার।